হাইওয়ে পেট্রোলিং গাড়িতে চড়ে মদ্যপ অবস্থায় গ্রামে ঢুকে নিজেদের মধ্যেই হাতাহাতির ঘটনার অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। ঘটনার কথা স্বীকার করেছেন জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া। পুরুলিয়া থেকে অক্ষয় মিশ্র, রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ। পেট্রোলিং যে গাড়িগুলো থাকে সেই গাড়ির মধ্যে কিছু মদ্যপ লোক ছিল। তো এখানে আমাদের সাধারণভাবে গরমকালে যেভাবে বাইরে বসে থাকে গ্রামের লোক সেভাবে বসেছিল। তো সেই লোকগুলোকে দেখে ওরা গাড়ির থেকে একটা লোক ঝাঁপাই চিৎকার করে বাঁচাও বাঁচাও করতে এখানে আসলো। এরাও আতঙ্কিত হয়ে গেলো। যার দ্বারা ঘটনা ঘটছে, যেমন বহরমপুরে ঘটনা ঘটলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ঘটনা ঘটছে, সেই কারণে এরা ভাবছে যে কী ব্যাপার কী ব্যাপার। ওরা বলছে না, বলছে আমরা পুলিশের লোক, কিন্তু এরা এখানের মানুষ তো অত শিক্ষিত বা অত পড়া মানুষ না, এরা বুঝতে পারে নাই যে পুলিশের লোক কি। ওরা মদ্যপ অবস্থায় আছে, ওরা মারামারি হচ্ছে, রক্তারোহীন দেখে খুবই। তারপরে এখানে বড়াবাজার থানাকে আমরা ফোন করলাম, বড়াবাজার থানার লোক আসলো। কিসে ছিল? ওরা ছিল ওই হাইওয়ে গাড়িতে, পুলিশের গাড়িতে। হ্যাঁ, পুলিশের গাড়িতে। পুলিশের পোশাকে কেউ ছিল? না না, কেউ ছিল না পুলিশের কোপার। এবং এত মদ্যপ অবস্থায় ছিল, গাড়ি একদম গাড়ায় ঢোকান দিয়েছে। এখানের মানুষকে উল্টো ডান্ডাডান্ডি করেছে, ধমকানছে যে আমরা পুলিশ বটি। হ্যাঁ, কি মনে হচ্ছে? খুবই আতঙ্ক আছে, খুবই আতঙ্ক আছে এখানে। আমরা মানে বেড়াদের মানুষ খুবই আতঙ্ক আছে। সেই এটা আবার সেই মাওবাদীদের মতন একটা ফিরে আর একটা চান্স বোঝাচ্ছে আর কি। তাহলে এটা কারা করতে পারে, কি মনে হচ্ছে? এটা তো আমাদের সন্দেহ রয়ে যাচ্ছে, এটা কারা করতে পারছে। এখানে প্রশাসনও কোনো সদুত্ব দিতে পারছে না, এবং প্রশাসনকে কিছু বললে উল্টো প্রশাসন আমরাকেই ধমক দিচ্ছে। তো ওই জন্য স্যার আমরা খুব আতঙ্কে আছি আর কি, এবং গ্রামবাসী পুরো আতঙ্কের মধ্যে আছে আর কি। বিভিন্ন জায়গায় ঘটনার সঙ্গে আমরা যোগসূত্র খুঁজে পাচ্ছি আর কি। তার কারণে ওরা কেউ পুলিশ মানে বলে কোনো প্রমাণিত করতে পারে না, এবং ওদের কোনো ড্রেসও ছিল না। শুধু প্রমাণ বলতে ওদের গাড়িটাই, তো গাড়িটা ছিনতাই করে আনিছে না কাকু কিডন্যাপ করে আনিছে সেটাও আমরা বুঝতে পারিনি। এটার জন্য আমরা খুব আতঙ্কিত, আমাদের গ্রামের মানুষও খুব আতঙ্কিত। আপনার নাম? আমার নাম সতীশ মাহাতো। হাইওয়ে ট্রাফিক পেট্রোল বলে গাড়িতে লেখা ছিল, গাড়িটা এসেছিল, তারপরে একটা একজনকে মারতে মারতে নিয়ে এসেছিল, চারজন ছিল ওরা। তারপরে আমরা গায়ের মানুষ ওর আগে আটকা এবং পুলিশকে খবর দেয়। একজন বলছে যে রাইডি থেকে একজন কে ছিল, ওর নাম কি আমি জানি না। কি এমনি পুলিশ না সিভিক পুলিশ না ওই মাওবাদীদের সারেন্ডার হওয়া পুলিশ ছিল? ওরাও সম্ভবত মাওবাদীদের সারেন্ডার হওয়া পুলিশে বলছিল গায়ের জনতা। কেউ কিন্তু পুলিশের পোশাকে ছিল না? না, পুলিশের পোশাক কে ছিল? তারপরে কি হলো? আমাদের কাছে যা খাবার আছে, কিছু পুলিশ কর্মীরা যারা ফোর্স পিক করতে গিয়েছিল একটা গ্রামে, তো যে গ্রামে যাওয়ার কথা ছিল ওর থেকে না টার্ন করে অন্যদিকে গিয়েছে। ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টের পরে গ্রামের লোক ওদেরকে আটক করেছে। যেহেতু ওরা ওদের যাওয়ার ওই পথের কথা ছিল না, তো ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। ড্রাইভারকে আজকে সাসপেন্ড করা হচ্ছে, আর আমরা ডিপার্টমেন্টাল প্রসিডিং করব। ওদের মধ্যে সিভিল ড্রেসে গেছিল, ওদের প্রপার ইউনিফর্ম ছিল না, কিছুটা ওদের ও আছে ভুল আছে, এই নিয়ে সাসপেন্ড করা হচ্ছে। নেসেসারি ডিপার্টমেন্ট